ক্লাসরুমে। আসলি তাহলে? আমি তো ভাবলাম আজ বোধহয় তুই আসবি না। না আসলে কি চলবে? আমার পরীক্ষা বুঝি তুই দিয়ে দিবি? তা এত দেরি করলি যে, নিশ্চয়ই টাকা বাঁচাতে গিয়ে আজও হেঁটে হেঁটে এসেছিস। আর আমার টাকা বাঁচা, আসার সময় একটা ব্রয়লার মুরগিকে ফ্রাই করে আসলাম, তাই আসতে এত দেরি হয়ে গেল। আমাকে রেখে তোরা দুই ভাই বোন মিলে মুরগি ফ্রাই করে খেলি, বেয়াদব। নিশ্চয়ই ফ্রাইটা অনেক টেস্টি ছিল, তুই রেঁধেছিস বলে কথা। টেস্টি কিনা জানি না, তবে মুরগিটা খুবই কিউট ছিল। মুরগি আবার কিউট? কীসব যে বলিস না তুই মাঝে মাঝে। আচ্ছা শোন, এটা ধর। কি এটা? এটা রোজ দুবার করে পুরো শরীরে মাখবি, দেখবি জ্বলে যাবা জায়গাগুলো খুব তাড়াতাড়ি সেরে যাবে। তুই আবার টাকা খরচ করে এসব কেন আনতে গেলি? বেশি পাকা হয়ে গেছিস না? আরে এটা বেশি দাম না, আর তাছাড়া আমি এটা কিনিনি, বাড়িতে পড়েছিল তাই নিয়ে আসলাম। ঠিক তো? হ্যাঁ ম্যাডাম ঠিক। জেনুক আর হিয়ার গল্পের মাঝে উজান আর ওজানের বাকি সব বন্ধুরা রুমে এসে সামনে দাঁড়িয়ে যায়। উজানদেরকে দেখে ক্লাসরুমে সবাই নিশ্চুপ হয়ে নিজ নিজ সিটে শান্ত হয়ে বসে পড়ে। হিয়া উজানের দিকে তাকিয়ে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। উজান মনে মনে ফুসফুসে ওঠে কিন্তু কিছু বলে না। উজানরা এসেছিল সামনের সপ্তাহে ভার্সিটিতে ফাল্গুনের ভ্যালেন্টাইনের দুইয়ের উপলক্ষে অনুষ্ঠান আছে, সেই নিয়েই সবার সাথে কথা বলতে। আনুষঙ্গিক সব কথা বলা শেষ হয়ে গেলে উজান সবাইকে বের হতে বলে, নিজে গিয়ে হিয়াদের বেঞ্চের সামনে গিয়ে দাঁড়িয়ে হাতের ইশারা ঝিনুককে দাঁড়াতে বলে। জি ভাইয়া। যেটা কাজ দিয়েছিলাম হয়েছে ওটা? হ্যাঁ দিয়েছি, মানে নিয়েছে। গুড বলে উজানের পকেট থেকে একটা ডেইরি মিল্ক চকলেট বের করে ঝিনুকের হাতে ধরিয়ে দিয়ে বলে, থ্যাংকস। আর একটা সেন্টার ফ্রেশ বের করে দিয়ে হিয়াকে বলে, হাঁস পাখি নাও চকলেট খাও। হিয়া হাত দুটো বুকের কাছে দুভাঁজ করে একটা মুখ ভেঙচি দিলে উজান কপাল কুচকে চকলেটটা টেবিলের উপর রেখেই বেরিয়ে যায়। এই ওই মুরগিটা তোকে চকলেট কেন দিল? ইয়ে মানে ওই কি বলতো? হ্যাঁ বল। ওই আপু, আপু আছে না, আপুর সাথে ওই ওই তোর উজান ভাইয়ার এক ফ্রেন্ডের রিলেশন, ওই তাই একটু হেল্প করতে বলছিল, আমি করেছি তাই চকলেট দিল। তোর কথা শুনে মনে হচ্ছে তুই আমাকে মিথ্যা বলছিস। আরে না সত্যি। আজ শ্রাবণের জন্মদিন, সেদিন মিতাপুদের পায়েস খেতে দেখে শ্রাবণের খুব ইচ্ছে করেছিল পায়েস খেতে। শ্রাবণ হিয়ার কাছে বায়না করে, যদি পায়েস কম দামে কিনতে পাওয়া যায় তাহলে হিয়া যেন টাকা হলে একদিন ওকে পায়েস কিনে এনে খাওয়ায়। হিয়া একটা হাসি দিয়ে বলে, পায়েস কিনে এনে খাবার জিনিস না সোনা, পায়েস বানাতে হয় নিজ হাতে। হিয়া দোকান থেকে একটা 10 টাকা দিয়ে ডানো দুধ কেনে, 20 টাকা 250 চিনি কেনে, আর শ্রাবণের জন্য পায়েস রাঁধে। যদিও পায়েসে একটু চিনি কম হয় তাতে শ্রাবণ খুব খুশি, খুব। আজ শুক্রবার, প্রতি সপ্তাহের এই দিনে উজানো সব ফ্রেন্ডদের নিয়ে ক্যাম্পাসের অপোজিটে একটু দূরে যে বস্তিটা থাকে ওখানকার পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করে। বড় রাস্তাটার মাঝে খাবারের গাড়ি দাঁড়িয়ে, প্রায় 100 খানিক বিরিয়ানি প্যাকেট ভর্তি গাড়িটাতে। গাড়ির পাশে লম্বা লাইন ধরে দাঁড়িয়ে আছে শিশুরা, কারো বয়স 5, কারো বা 10, কেউ কেউ আবার তার কোলের 2-3 বছরের বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে। লাইনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটা উঁচা লম্বা কিন্তু প্যাকাটে শরীরের অধিকারী এক মহিলা, কোলে তার 3 বছরের একটা বাচ্চা, পরনে পাতলা সুতির একটা সেরা শাড়ি, চুলগুলো উস্কোখুস্কো। আপা এখানে কি দিচ্ছে এত লাইন? খাবার দিচ্ছে মা, বিরিয়ানির পোটলা। ওই এক ভাইজান আছে, উনি ওনার গাড়িতে কইরা জুম্মার দিনে আমাকে এখানে আসি, বাচ্চাগুলোকে খাবার দেওয়া যায়। ও কোনো টাকা নেয় না, এমনি এমনি দেয়? এমনি এমনি দেয় কেন, তুমি দাঁড়াইবা লাইনে? কিন্তু আপনি যে বললেন বাচ্চাদের জন্য, আমি লাইনে দাঁড়ালে কি আমাকেও দিবে? ও তুমি চাইলে ওনারা দিয়ে দিবে, দেখো না কত তোমার বয়সী মাইয়াও দাঁড়াইছে। মহিলার কথা শুনে হিয়া ওর ফোন বের করে সময় দেখে নেয়, এখন 2:20, তার টিউশন আছে 3টায়, তাহলে লাইনে দাঁড়ালেও সে ঠিক সময় পৌঁছাতে পারবে। ঠিক আছে আমি বরং আপনার পেছনে দাঁড়িয়ে যাই, আসলে আমার ছোট্ট একটা ভাই আছে, ওর পরশু জন্মদিন ছিল, কিন্তু আমি ওকে ঠিক করে কিছু খাওয়াতে পারিনি, আজ ওর জন্য বিরিয়ানি নিয়ে গেলে সে খুব খুশি হবে। ঠিক আছে দাঁড়াও। হিয়া মহিলাটির পাশে দাঁড়িয়ে যায়, অল্পক্ষণের মধ্যে দাঁড়িয়ে থাকা মহিলাটির সাথে হিয়ার বেশ ভাবও হয়ে যায়। কিছুক্ষণ পর আরও 2টো বাচ্চা সে লাইনে দাঁড়ায়, লাইন এগোতে থাকে সাথে হিয়াও। সামনের মহিলাটা অত্যধিক লম্বা হওয়াতে গাড়ির সামনে ঠিক আরও কত লাইন আছে বোঝা যায় না।
ওজন শোন না, এদিকে বাকিগুলো একটু দিয়ে দে না সবাইকে, মা ফোন করছে বারবার, আমি একটু কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি আমি, তুই যা। পরাগের জায়গায় উজান দাঁড়িয়ে যায় বিরিয়ানি দিতে। হিয়া উজানকে খেয়াল না করলো মহিলাটা সরে যাওয়ার আগেই। উজানের চোখ যায় হিয়ার উপর, হিয়া ওর ব্যাগ থেকে মুখ তুলে হাত বাড়াতেই ওর চোখ পড়ে উজানের চোখে। এই মুহূর্তে এরকম একটা সিচুয়েশনের জন্য না হিয়া তৈরি ছিল না উজান নিজেও। ইনি এখানে কোথা থেকে আসলো? তখন যে অন্য একটা ভাইয়াকে দেখলাম। হিয়া এখন ঠিক কী করবে বুঝতে পারছে না, হাতটা নামিয়ে নিয়ে পালিয়ে যাবে না বিরিয়ানির প্যাকেটটা নিয়ে দৌড় দিবে। দৌড়! উজান হিয়াকে আর অপ্রস্তুত না করে হিয়ার হাতে একটা বিরিয়ানির প্যাকেট তুলে দিয়ে নিজে ওখান থেকে সরে সাব্বিরকে ডেকে নিয়ে বলে বাকিগুলো দিয়ে দিতে। পরের দিন ভার্সিটিতে এসে হিয়া মুখ লুকিয়ে ফাঁকফোকর খুঁজে খুঁজে ক্লাসরুমের দিকেই যাচ্ছিল। কোনোভাবে যেন উজানের মুখোমুখি হতে না হয় তাকে, কিন্তু লাভের লাভ কিচ্ছু হয় না। ক্লাসে ঢুকবার সময় না দেখা হলেও ক্লাস শেষে ফেরার পথে ঠিকই উজানের চোখে পড়ে হিয়ার উপর। উজান তখন মাঠের মধ্যে ফুটবল হাতে নিয়ে খালি গায়ে দাঁড়িয়ে একটু পর শুরু হওয়া ম্যাচটা নিয়ে সবার সাথে ডিসকাস করছিল। ক্যাম্পাসের সব মেয়েগুলোর লোলুপ দৃষ্টি ছিল উজানের উপর, সব মেয়েগুলো হা হয়ে গিলে খাচ্ছিল উজানকে, পারলে যেন এক ব্যাগ মশা ঢুকে যাবে সব কটার মুখে। কিন্তু উজান তো দূরে থাক, মাঠের কাক পক্ষের উপরও কোনো নজর নেই আজ হিয়ার। হিয়া নিজ ভাবনায় একান্তে হাঁটছে। আজ রাইসের মা যদি কোনোভাবে বলে হিয়া এই মাসের বেতনটাও দিতে দেরি হবে, তাহলে আবার সে টানাটানি কীভাবে চলবে সামনে? হিয়ার উপর নজর পড়তে উজান কপট রাগ নিয়ে তাকিয়ে থাকে হিয়ার দিকে। যেখানে মাঠের সব মেয়ে ওর ফিটনেস দেখে ফিট খাবে, সেখানে হিয়া ওর দিকে তাকাচ্ছেও না, এত বড় ইনসাল্ট না। আজকেই মেয়েকে ধরে ওয়াশিং মেশিনে ওয়াশ করতে হবে, নাহলে আজকেই মেয়েকে কোনো চক্ষু বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে। নির্ঘাত এই মেয়ের চোখের সমস্যা, নাহলে সবাই তাকে চোখ দিয়ে গিয়ে দেখাচ্ছে আর এই কিনা। ওজন আর ভাবতে পারে না, খুব রাগ আসে তার। হাতে থাকা বলটা সোপাটা হিয়ার মাথায় ছুঁড়ে দেয়, এতে হিয়া ব্যথা পেয়ে আহা করে ওঠে। ব্যথা লাগছে হাঁস পাখি? আপনি ইচ্ছে করে আমাকে আঘাত দিলেন তাই না? বেশি লাগছে, কোথায় দেখি। খবরদার আগাবেন না, জুতো মেরে গুরুদান আমার একদম পছন্দ না। হঠাৎ হিয়ার চোখ পরে উজানের খোলা বুকের উপর, আর হুশ ফিরতে হিয়ার দাঁত মুখ খেঁচে মুখ নামিয়ে নেয় অকপটে। ই, আপনি এরকম জামা কাপড় ছাড়া ঘুরে বের হচ্ছেন কেন? জামা কাপড় ছাড়া মানে? এ তো হাফ প্যান্ট ঝুলছে দেখো। ছি, কি অসভ্য আপনি, এরকম জামা কাপড় ছাড়া ঘুরতে বের হয়ে আবার বলছেন আপনাকে দেখতে? হ্যাঁ, এতে সেরকম লজ্জা পাওয়ার কি আছে? মেয়েগুলোর দিকে তাকাও, দেখো তো কিভাবে চোখ দিয়ে একদম গিলে খাচ্ছে আমাকে। না, আমি দেখব না, আমার পথ কেন আটকালেন সেটা বলুন। বিরিয়ানিটা কেমন ছিল? লজ্জা দেবার জন্য তাহলে দাঁড় করালেন আমাকে? হ্যাঁ, বিরিয়ানিটা খুব ভালো ছিল, খুব। হে মেয়ে শোনো, আমি তো বলিনি, বিশ্বাস করো আমি তোমাকে ওভাবে, আরে জাস্ট মজা করে। বাদ দিন, আর কিছু বলবেন? বললে প্লিজ আগে গিয়ে জামাটা পরে আসুন, আপনাকে এভাবে দেখে সত্যি আমার খুব অস্থির হচ্ছে। উজান দাঁত মুখ খিঁচে দৌড়ে গিয়ে টুক করে টি শার্টটা পরে আবার দৌড়ে এসে হিয়ার পিছে পিছে হাঁটতে শুরু করে। মেয়েরা আমার সিক্স প্যাক দেখতে মরি, আর এনাকে দেখো কিরকম নতুন বউয়ের মতো লজ্জা পাচ্ছে। বউ আবার আপনার? আপনার বউ হওয়ার চাইতে আমি আজীবন কুমারী থাকবো, তাই আমার জন্য বেটার। এই শোনো, কি ভাবো বলো তো তুমি, নিজেকে কি কুইন ভিক্টোরিয়া? পৃথিবীতে যদি একটা মেয়ে হিসেবে তুমি থেকে থাকো না, তাহলে উজান শাহরিয়ার কোনো দিন তোমাকে নিজের বউ করবে না, নেভার। অগ্রিম ধন্যবাদ মিস্টার শাহরিয়ার, আমাকে এত বড় বয়লার মুরগি নামক বিপদটা হতে আগে থেকে মুক্ত করবার জন্য। কি বললা? তোমাকে তো আমি হিয়া ফিক করে হেসে দিয়ে আবার হাঁটতে শুরু করে। উজান কপট রেগে গিয়ে নিজেও ফিক করে হেসে দেয়। কি ব্যাপার, আমি হাসছি, কিন্তু আমার তো রাগ হওয়ার কথা। উজান ভাবতে ভাবতে হিয়া অনেক দূরে গিয়ে যায়। উজান আবার দৌড়ে হিয়ার কাছে যায়। আবার কি চাই? তোমাকে। কি? আমি আসবো কি আসবো না সেটা জেনে আপনার কি? বেয়াদব মেয়ে, সব সময় সিনিয়রদের মুখের উপর কথা, যেটা জানতে চাইছি সেটা সোজাসুজি উত্তর দিলেই তো হয়। দেখি, ঠিক নেই, আসবো হয়তো। হয়তো না, বলো আসবা, দিস ইজ মাই অর্ডার। অর্ডার?
আপনি অর্ডার করলেই আমাকে সেটা মানতে হবে কেন? ওয়াই? কারণ আজ অব্দি ভার্সিটি লাইফে আমি আমার কোনো ফ্রেন্ডকে এত দূর রাস্তা হেঁটে এসে গিয়ে দিইনি, আর আজ তোমার জন্য পুরো গেট অব্দি আসলাম সেজন্য। বলে উজান একটা রিক্সা ডেকে হিয়াকে তুলে দিয়ে বলটা হাতের আঙুলে ঘোরাতে ঘোরাতে মাঠের দিকে হাঁটতে শুরু করে। এদিকে উজানের এই কাণ্ডে হিয়া পুরো থ। এখন রিক্সা ভাড়াটা কে দেবে? আজ ভ্যালেন্টাইন ডে, ফাল্গুনার ভালোবাসা দিবস দুই উপলক্ষে ক্যাম্পাস সেজেছে অপরূপ সাজে। কেউ হাঁটছে তার প্রিয় মানুষের হাত ধরে, কেউ বা তার প্রিয় মানুষকে করছে প্রেম নিবেদন। কত রঙিন না পৃথিবীর সব ভালোবাসাগুলো! সাদা চুড়িদার আর সাদা পাঞ্জাবিতে নিজেকে আজ সাজিয়েছে উজান। পাঞ্জাবির হাতা কোণে পর্যন্ত উঠানো, কালো সানগ্লাসটা না পরে বুকের ডান দিকের পকেটটা ঝুলিয়ে রাখা, হাতে চিরায়ত চেন, সিস্টেম ঘড়ি, চুলগুলো বরাবরের মতো গোছানো, সাথে চাপা চাপা খোসা দাড়ি, এক কথায় উজানকে রূপকথার গল্পের মতো এক সুদর্শন পুরুষ লাগছে আজ। এদিকে আমাদের হিয়া, সে তৈরি হচ্ছে ঝিনুকের দেওয়া একটা কমলা জর্জেট শাড়ি দিয়ে। যদিও হিয়া শাড়ি পরতে চায়নি, কিন্তু ঝিনুকের এক প্রকার জেদে হিয়া ঝিনুকের কাছে হেরে গিয়ে শাড়িটা নিতে বাধ্য হয়। শাড়ি পরে হিয়া দাঁড়িয়ে আয়নার সামনে নিজেকে দেখে নিজেই হেসে ওঠে। ঝিনুক তোকে শাড়ি দিয়ে দিল, এখন এই শাড়িটা হিয়া নিজেকে সাজাবে কি দিয়ে? হিয়ার কাছে যে সাজার জিনিস বলতে কিছুই নেই। বুবুনি, শ্রাবণের ডাকে হিয়ার হুশ ফেরে। হ্যাঁ, কিছু বলবি শোনা? এদিকে চোখ দুটো বন্ধ কর তো। সে কি কেন? আহা, তুই খুব কথা বলিস, বন্ধ করতে বলছি কর না। কিরকম বুবুনিকে শাসন করছে দেখো। আচ্ছা নে, চোখ বন্ধ করলাম। হিয়ার চোখ বন্ধ করলে শ্রাবণ হিয়ার হাতে দু ডজন কমলা রঙের কাঁচের চুড়ি ধরিয়ে দিয়ে হিয়াকে চোখ খুলতে বলে। এসব কি শোনা, এগুলো কোথায় পেলি তুই? আমি এগুলো তোর জন্য কিনেছি রে বুবুনি, আজ তো ভালোবাসা দিবস। আমাদের স্কুলে ম্যাডাম বলেছে এই দিনে বাবা আর মাকে মন ভরে ভালোবাসতে হয়, দিনটা নাকি ওদেরকেও ভালোবাসা দেবার জন্য। আর আমার কাছে আমার বাবা মা মানেই তো তুই। শ্রাবণের কথা হিয়ার চোখ জুড়ে জল চলে আসে নিমিশেই। কিন্তু তুই এগুলো কিনবার টাকা কোথায় পেলি? তুই যে মাঝে মাঝে আমাকে টিফিনের ঝালমুড়ি কিনে খাবার জন্য 5 টাকা করে দিতি, আমি ওখান থেকে জমিয়ে জমিয়ে কিনেছি, তোর পছন্দ হয়নি না? কে বলেছে আমার পছন্দ হয়নি? তাহলে পড়ছিস না যে। হিয়া কাঁদতে কাঁদতে চুড়িগুলো হাতে পরে নেয়। শ্রাবণ দোহাতে হিয়ার চোখ মুছে দেয়। তোকে বলেছি না তুই কাঁদলে তোকে পেঁচার মতো লাগে, কেন কাঁদিস তারপরও? খুব 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 পছন্দ হয়েছে ভাই আমার চুড়িগুলো, তোর জন্য আমি সব করব, তোর জন্যই একদিন আমাকে অনেক বড় হতে হবে, শুধু তোর জন্য ভাই, শুধু তোর জন্য। ক্যাম্পাস ফুলগুলির কি ভ্যালেন্টাইন লাগছে নাকি? ফুল দিয়ে সেজেছিস, মিষ্টি লাগছে ভীষণ। আমি ফুলগুলি থুতনিতে ধরে বললাম। আচ্ছা ভাইয়া, আজকে তো সবাই আমার কাছ থেকে ফুল কিন না, ভালোবাসাবাসি করছে, তা আপনি ফুল কিনে কোনো আপাকে দিয়া ভালোবাসাবাসি করবেন না? ফুলগুলি রে ফুলগুলি, আমার মতো রাগি বদমেজাজি খারাপ ছেলেকে কে সহ্য করবে বলতে পারিস? ভাই আপনি খারাপ মানুষ, আপনার জন্য আমগো বস্তির সব বাচ্চা দুই বেলা খাইবার পায়, আর আপনি কোন? আপনি খারাপ মানুষ ভাই। আছে বুঝলে, এই ক্যাম্পাসের মেয়েগুলো এত স্বাধীনভাবে চলাচল করবার পাই। আগে যখন ভাইয়া ছিল না, তখন তো মোর বাপ মুখ কইতো মায়াগুলো নাকি আইতে যাইতে স্যাংড়াগুলোরা জ্বালায়, বাঁচতে পাইতো না।